সংসদ নির্বাচন সামনে রেখে ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রার্থীরা। সকাল থেকেই শুরু হয় গণসংযোগের ব্যস্ততা। জুমার নামাজ শেষে ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। এ সময় উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চাওয়া হয় নৌকায়। আর নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হওয়ার অভিযোগ করেন ধানের শীষের প্রার্থীরা। এস এম সুমনের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 15 দিন। শুক্রবার ছুটির দিনে সকাল থেকে রাজধানীতে শুরু হয় প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা। ঢাকা 18 আসনে নির্বাচনী বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন। পরে উত্তরা ও আশকোনা এলাকার মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চান তিনি। এদিকে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী শামীম আরা বেগম ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন। রাজপথে প্রচার চালানোর পাশাপাশি ভোট চাইলেন বাড়ি বাড়ি গিয়ে। এ সময় ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিত করার দাবিও জানান বিএনপির এই প্রার্থী। ঢাকা 5 আসনে ধানের শীষের প্রার্থী নবিউল্লাহ নবী গণসংযোগ চালান। এ সময় তিনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। রাজধানীর গোপীবাগ এলাকায় প্রচারণায় অংশ নেন ঢাকা 6 আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা সুব্রত চৌধুরী। এ সময় ধানের শীষের পক্ষে জনগণের রায় প্রত্যাশা করেন তিনি। অন্যদিকে রাজধানীর কয়েকটি আসনে জুমার নামাজ শেষে গণসংযোগে ব্যস্ত হতে দেখা যায় প্রার্থীদের। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।